হ্যালো এভরিওয়ান, আপনাকে স্বাগতম। দেখতে দেখতে চোখের পলকেই 2021 সাল শেষ হয়ে গেল। 2022, এই 2022 হতে পারে আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। 2022, আপনি যদি এই তিনটা দুইকে একত্রে যোগ করেন, এটার ফলাফল হয় হলো 6। একটু খেয়াল করে দেখুন, নাম্বার তত্ত্ব অনুসারে 6 একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে। 2022 যেমন 6 সংখ্যার একটি সামষ্টিক যোগফল, তদ্রূপ এ থেকে এফ পর্যন্ত এই যে 6টি অ্যালফাবেট, আমি আপনাদেরকে কানেক্ট করিয়ে দিতে চাই 6টি ভিন্ন স্কিলের সাথে। এ, এ ফর অ্যাটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু থিঙ্ক বিগ। আপনার অ্যাবিলিটি নিজেকে নিয়ে চিন্তা করার, নিজের গন্তব্য ডিফাইন করার এবং থিঙ্ক বিগ করার আপনার জন্য, সেটা করতে আপনি প্রস্তুত। সেকেন্ড অ্যালফাবেট হুইচ ইজ বি, বি ফর বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ আপনি নিজেকে নিজেই বিশ্বাস করতে শিখুন, নিজেকে নিজেই জানতে শিখুন, নিজের প্রতি আত্মবিশ্বাস অর্জন করুন। আর যদি সেটা করতে পারেন তাহলে এটাও বিশ্বাস করুন এবং জেনে রাখুন আপনি অনন্য, অসাধারণ হয়ে উঠবেন 2022 সালে। থার্ড অ্যালফাবেট হুইচ ইজ সি, আমার বিগত 22 বছর বা 23 বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, কমিউনিকেশন, কানেকশন অ্যান্ড কনভিন্সিং অ্যাবিলিটি, এই তিনটা সি আপনি যদি রূপান্তর করতে পারেন নিজের উপরে, আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে কানেক্ট করবেন, কিভাবে কমিউনিকেট করবেন, যেটাকে আমরা বলি ওরাল প্রেজেন্টেশন, আমরা অনেক সময় বলি পাবলিক স্পিকিং, আর এই বিষয়টা আমাদের জন্য আমি মনে করি সর্বাধিক গুরুত্বপূর্ণ। আওয়ার ফোর্থ অ্যালফাবেট ইজ ডি, ডি ফর ডিটারমাইন্ড মাইন্ড অ্যান্ড ডিফাইন ইউর ডেফিনিট গোল, অর্থাৎ আপনি আপনার লক্ষ্যকে অর্জন করার জন্য কতটুকু ডিটারমাইন্ড। আওয়ার ফিফথ অ্যালফাবেট ইজ ই, এবং যেটাকে আমি বলি এনার্জি, এনার্জি ইজ এভরিথিং। আপনি কোথায় কি করবেন, কখন কি করবেন, কি করবেন না, এই তিনটা জিনিসের প্রতি লক্ষ্য স্থির করতে হবে, তা না হলে আপনি আপনার শারীরিক এনার্জি, আপনার মানসিক এনার্জি, আপনার স্পিরিচুয়াল এনার্জি এর কোনোটিকেই সদ্ব্যবহার করতে পারবেন না, বিকজ আপনার এনার্জি কিন্তু লিমিটেড। আওয়ার সিক্সথ অ্যালফাবেট ইজ এফ, এবং এফ আমি একটু এমফেসাইজ করতে চাই, এর কারণটা হলো দিস ইজ কল্ড ফোকাস অন ইউর স্ট্রেংথ। এই ফোকাসকে আমি বলি ম্যাগনিফাইং গ্লাসের মতো পাওয়ারফুল। একটি ম্যাগনিফাইং গ্লাসকে যদি আপনি রাস্তার মধ্যে কাগজের উপরে দিয়ে রাখেন, সেই কাগজটা কিন্তু নিমিষেই বার্ন হয়ে যাবে, আগুন ধরে যাবে। আপনি যদি ফোকাস না থাকেন, যে কাজ আপনি এক বছরে করতে পারতেন সেই কাজ আপনি 10 বছরেও করতে পারবেন না। সো আপনি ফোকাস করুন আপনার স্ট্রেংথের উপরে, আপনার লক্ষ্যটা যেটা আপনি নির্ধারণ করেছেন সেই লক্ষ্য অর্জন করতে গেলে এবার আপনার কি স্ট্রেংথ এবং কি স্কিল সেট ফার্নিশ করতে হবে। সো দিস ইজ এফ। আর একই সাথে আমি বলবো আপনাকে এখন যেটা জানতে হবে, আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ব্যবহার, এই ব্যবহারটুকু যদি আপনি সঠিকভাবে নিজের জন্য করতে পারেন তাহলেই আপনি নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারবেন। সো নিজেকে বদলে ফেলুন, 2022 হোক আপনার জীবন বদলানোর একটি বছর।